সামনেই লোকসভা ভোট, তারপর তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রার পারদ প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মাঝে লোকসভা নির্বাচনে প্রচার সারলেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। শনিবার হাওড়া সদরের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকসারা এলাকায় জনসংযোগ করলেন সিপিএম এর প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। তীব্র গরমে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত জল ছাড়া তারা বেঁচে থাকেন। প্রতি ফোঁটায় মুনাফা করে জলের কোম্পানিগুলো আজকে দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে। সাতটাই বিধানসভা এরকম জায়গা আছে যেখানে মানুষকে এখনো জল কিনে খেতে হয়। টিউবওয়েল হয়েছে কিন্তু সেখানে জল আসে না। এইরকম একটা পানীয় জলের সমস্যা আমার গোটা হাওড়া শহরে। আপনি মিলুয়ায় যান, বেলুড়ে যান, আপনি আমাদের এইসব অঞ্চলে যান, দুটো সমস্যা, জল না আসার সমস্যা আর জল দাঁড়ানোর সমস্যা।